নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুরে কলকাতার আলিপুর চিড়িয়াখানার মধ্যে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় যে ঘটনা ঘটছে এটা শুনলে সারা বাংলার বাঙালি স্তম্ভিত হয়ে যাবেন সেটা হচ্ছে বাঙালি কর্মীরা বাঙালি বনকর্মীরা যারা কিনা সরকারি বন দপ্তরের কন্ট্রাক্টে রয়েছেন অর্থাৎ সরকারি যারা কন্ট্রাকচুয়াল কর্মী তারা বাংলার মাটিতে বাঙালির মাটিতে এই আলিপুর চিড়িয়াখানায় কলকাতার আলিপুর চিড়িয়াখানায় তারা কাজ করছেন এবং একজন বহিরাগত মাফিয়া রাকেশ সিং একজন বহিরাগত মাফিয়া রাকেশ সিং বাঙালি কর্মীদের বলেছে জয়নিং করার সময় অসুবিধা করেছে জয়নিং করার সময় থ্রেট দিয়েছে জয়নিং করার সময় বলে যে লাথ মেরে বার করে দেব এবং গতকালও কারণ সে যেহেতু একটি ড্রাগসের কেসে এবং অত্যন্ত নারী ঘটিত কেসে যেহেতু সে জেলে ছিল গতকাল জামিন পাওয়ার পরেই এই এলাকায় তার যে স্যাংাতরা তারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে আবার এবং বাঙালি নারীদের আমাদের বাঙালি বোনেদের থ্রেট দিয়েছে যে এইবার তো আমাদের ভাইয়া এসে গেছে এই তো স্পষ্ট কথা কি ভুল কিছু বললাম এতক্ষণে একদম শর্টে সত্যি কথাটা বললাম এবার আমরা প্রথম জেনে নেব এবং দেখে নিন এই যে অর্থাৎ এতগুলি বাঙালি ছেলে মেয়ে তারা নিজের বাড়িতে ভাত জোগাড় করছে আজকে খেটে এখন দেখুন এই যে এই বাঁশিটা শুনছেন এই বাঁশিটাও এরা দিচ্ছে যেটা চিড়িয়াখানার যে চিরপরিচিত বাঁশি যে দিনের শেষে যে চিড়িয়াখানাটা আপনার এবার ছেড়ে চলে যান এই যে যে বাঁশিটা এবং এরা বনকর্মী তারা অ্যাপয়েন্টেড হয়েছেন আমি জেনে এবং তার অধিকাংশই হাওড়া এবং হুগলি থেকে বাঙালির ঘরের ছেলে মেয়ে আপনার নামটা বলুন বোন সুস্মিতা গাঙ্গুলী আপনার বাড়ি কোথায় বালিতে আপনার নাম হ্যাঁ সুদীপ্ত পাল বাড়ি কোথায় আদি সপ্তগ্রাম আচ্ছা তোমার নাম অমিতাভ দাস ব্রত দাস বাড়ি কোথায় ডোমজুর আমার নাম অনুশ্রী আমার বাড়ি ডোমজুরে অনুশ্রী পাল হাওড়ার ডোমজুরে তোমার নাম নন্দলাল পাত্র ডমজুর তারপরে রানী মল্লিক বেলুর রানী মল্লিক বেলুর নাম বেলুর হ্যাঁ রুমা সরকার বেলুর রুমা সরকার বেলুর এক্ষুনি দেখলেন যে এতগুলি লোকের সামনে এবং আজকে তাদের ধর্না ছিল বাংলা পক্ষ সেই কথাটি শুনে সঙ্গে সঙ্গে বাঙালির পাশে দাঁড়াতে এসছে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখছি যে একটু আমি শুধু ঘটনাগুলো যেহেতু তারা এতক্ষণ ধরে বললেন ঠিক আছে একটা হচ্ছে আপনারা যখন জয়নিং করতে এসছিলেন তাই তো বাঙালির ছেলে একদম একদম স্পষ্ট উত্তর ছেলে বাংলার মাটিতে কাজ করতে কোনো হারামের কাজ করতে আসেননি সৎভাবে খাট খাটতে এসছেন তাহলে বাঙালির ছেলে বাংলার মাটিতে সৎভাবে কাজ করতে এসছেন আপনাকে হিন্দি ভাষায় ফ্রেড দিয়ে বলা হয়েছিল যে জয়েন করতে দেওয়া হবে না একদম বলা হয়েছিল চার তারিখে আমাদের ঢুকতেই বাধা দেওয়া হয়েছিল আমরা প্রথম একদম লাস্ট মানে আগের বছর আমাদের ঢুকতেই বাধা দেওয়া হয়েছিল গেট থেকে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা রাকেশ সিং এর লোক তারা কার লোক রাকেশ সিং এর লোক আচ্ছা তাহলে বাঙালি শুনে নাও এই বাংলার মাটিতে একজন বহিরাগত একজন মাফিয়া এই পোর্ট এলাকার মাফিয়া যে কদিন আগে মেয়ে কেসে কদিন আগে ড্রাগ কেসে যে ভেতরে ছিল ঠিক আছে যে ভেতরে ছিল এবং বাঙালি নারী নিয়ে যার অত্যন্ত নোংরা নোংরা মানে কাজের ইয়ে রয়েছে সেখানে তারা এই বাংলার মাটিতে বাঙালি কর্মীদের তাদের যে তারা সদভাবে আয় করবে সেটা জয়নিং পর্যন্ত বাধা দিয়েছে যেখানে অর্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের তাহলে আমরা শুধু প্রশ্ন করতে চাই এই বাংলার এই মাটি দেখছেন এই বাংলার এই মাটিতে কার রাকেশ সিং এর নাকি পশ্চিমবঙ্গ সরকারের এই প্রশ্নটা আমি পশ্চিমবঙ্গ সরকারকে করতে চাই এখানে কি রাকেশ পশ্চিমবঙ্গের প্রশাসন চলে এখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন এবং সরকারকে আমরা আবেদন জানাবো যে আজকে এই যে বাঙালি কর্মীরা বাংলার মাটিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এর কিন্তু দায়িত্ব আপনার এর দায়িত্ব নিতে হবে কেন আজকে বাংলার মাটিতে বাঙালি বনেদের যারা কাজ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবেন এবং আলিপুর চিড়িয়াখানার গেটে তাদের ধর্নায় বসতে হবে বাঙালি বনেদের তারা আজকে কিভাবে ভয় পাচ্ছেন আপনি একটু শুনে নিন এবং যদি আমি সত্যি কথা বলি হ্যাঁ তে হ্যাঁ বলবেন তারা আজকে হাওড়া থেকে আসছেন তারা আজকে হুগলি থেকে আসছেন কিন্তু তারা জানে যে রাকেশ সিং হচ্ছে এলাকাকে ঘিরে রাখা একজন মাফিয়া ফলে তারা যে যাওয়া আসা করবে তখন তারা সিকিউরিটির অভাব বোধ করছে ঠিক বলছে বাঙালি নারী বাংলার মাটিতে একজন বহিরাগত মাফিয়ার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন যারা বাঙালিরা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা দয়া করে শেয়ার করুন একটু বুঝুন এই বুঝুন আপনারা এই চিড়িয়াখানায় আসেন ঠিক আছে চিনা বাদাম খান একটা মাথায় টুপি পরেন দুটো ফুচকা খান এদিক ওদিক দেখে চলে যান কিন্তু এখানে যে কর্মীরা যে বাঙালি কর্মীরা নিজেদের বাড়ি থেকে এই লকডাউনের মধ্যে এই লকডাউনের মধ্যে দেখুন এখানে এখানে লাখ লাখ লোক আসে তার মধ্যে তারা যখন মাস্ক নিয়ে কাজ করছে তারা একটা প্রাণের ঝুঁকি নিয়ে আপনার এই শীতকালে বিনোদনের কাজ করছে প্রাণের ঝুঁকি নিয়ে যারা এই শীতকালে আপনার বিনোদনের কাজ করছে এই সেই বাঙালি বনকর্মীদের যখন একজন বহিরাগত একজন গুটখাগর মাফিয়া তার নিরাপত্তায় বাঙালি নারী বনকর্মীরা তারা ভয় পায় যে তারা বাড়ি যাওয়া আসা করবে এই বিষয়টা কারণ তাদের থ্রেট দেওয়া হয়েছে এমনি এমনি ভয় পাচ্ছে না এবং একই এই রাকেশ সিং এর এবং রাকেশ সিং নিজেই থ্রেট দিতে এসছিল নাকি লোক পাঠিয়েছিল লোক পাঠিয়েছিল বুঝতে পারছেন এই রাকেশ সিং রাজকে তাদের কোন ক্ষমতায়ন ঘটিয়ে দেওয়া হয়েছে যে সে লোক পাঠিয়ে বাংলার মাটিতে পশ্চিম আপনারা তো পশ্চিমবঙ্গ সরকার থেকে তো আপনারা ইয়ে পেয়েছেন কাগজ পেয়েছেন বন দপ্তরের কাগজ পেয়েছেন আচ্ছা এই ফরেস্ট ডিপার্টমেন্টের কাগজ নিয়ে আপনারা যখন এলেন তখন দেখলেন যে বিহারের রাকেশ সিং আপনার তার লোকের আপনাকে ঢুকতে দিচ্ছেন এবং হিন্দিতে থ্রেট দিচ্ছে এই দেখলেন তো সেই মুহূর্তে করেছিল আচ্ছা আপনার মনে হয় একজন বিহারের একজন মাফিয়া সে এসে এখানে বাঙালি কর্মীদের থ্রেট থ্রেট দিচ্ছে হিন্দিতে এবং কাদের থ্রেড দিচ্ছে যারা পশ্চিমবঙ্গ সরকারের কাগজ প্রাপ্ত ঠিক আছে এত সাহস কি আপনার মনে হয় আপনার বিহারে গিয়ে হতো একদম 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 কারণ আমরা আইন এবং সংবিধান মেনে চলি একটা সরকারি কাগজ রয়েছে এই দেখুন এই দেখুন যাদের সঙ্গে কথা বলছেন তারা দেখুন তারা ভারতের আইন সম্বন্ধে তারা জানে তারা ভারতের সংবিধান সম্বন্ধে জানে ফলে তারা মোটেই বললো না যে ওরা আমাদের এখানে এসে করছে বলে আমরা ওদের ওখানে করবো সে সঙ্গে সঙ্গে আইন এবং সংবিধান জানালো যে আমরা সৎভাবে খেতে রাজি আমরা সৎভাবে খেটে আমরা পেয়েছি আমরা সেই জিনিসটা বাড়িতে নিয়ে যাবো কিন্তু যদি মনে করা হতো যে তখনই ব্যাপারটা শেষ তা না এতদিন তারা শান্তির কাজ করছিলেন করছিলেন যতদিন একজন बिहारी बिहार থেকে আসা মাফিয়া জেলে ছিল राकेश সিং নামে ততদিন বাংলায় বাঙালি কর্মী না কাজ করছিল হায়রে আজকে তোমার আজকে কি অবস্থা কালকে কালকে মানে আমরা আমাদের ছুটি ছাড়া এমনি এই বিষয়ে নিয়ে কথা বলার জন্য আমরা এডি কাছে কাছেgeqslantলাম আমাদের কিছু বন সহায় কর্মী তারা বাইরে অপেক্ষা করছিল তাদের মধ্যে আমাদের মহিলা ছিলেন দুজন এবং তার মধ্যেই বলা হয়েছে ভাইয়া এখন বেরিয়ে গেছে তাই তো বলা হয়েছে ভাইয়া বেরিয়ে গেছে এখন মহিলাদের কোনো নিরাপত্তার কোন বিষয় নেই কি ভুল বললো ঠিক আছে ভেবে দেখুন রাকেশ সিং জামিন হয়েছে তার তার এখানে এখানে যারা যারা ঘটনা এবং গতকাল চেলা মুন্ডা অলরেডি বাঙালি নারী যারা বনকর্মী তাদের থ্রেড দিতে শুরু করেছে যে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি সারা বাংলার আমি সারা বাংলার যারা বন দপ্তর যারা প্রশাসন যারা পুলিশ যারা সরকার যারা ইউনিয়ন যা যা আছে সকলকে বলবো যেখানে বাংলা পক্ষ এসে গেছে আজকে তাদের পাশে দাঁড়াতে কিন্তু আপনারা কোথায় আজকে বাংলার প্রতিটি সংগঠন কোথায় আজকে বাংলার প্রতিটি ট্রেড ইউনিয়ন কোথায় কেন এনারা কর্মী নয় হ্যাঁ এনারা কর্মী নয় পশ্চিমবাংলায় কি শুধু সেই কর্মী সেই লেবারেরই দাম আছে যার মুখের ভাষা হিন্দি যার মুখের ভাষা বাংলা যার বাড়িতে যার বাড়ি জুড়ে ঠিক আছে যার বাড়ি বালিতে যার বাড়ি আদি সপ্তগ্রামে তারা কি ফেলনা তারা কি বাংলার মাটিতে তারা কি ভেসে এসছে এই জিনিস কিন্তু দিনের পর দিন দিনের পর দিন চলছে আজকে তারা যখন জয়েন করেছে এই যে বাঙালিরা যখন জয়েন করে তারা আচ্ছা দাদা আপনি কিন্তু অসৎভাবে করে খান আপনার এখানে ডিউটিস কি একটু বলুন তো আমার আমাদের এখানে যে স্পট আছে বিভিন্ন আছে সামনে দেখাশোনা করা এনক্লোজার মানে হচ্ছে এই দেখুন এই যে রকম দেখলেন এই যে একখানা কোনো একটা জীব তার যে একখানা যে ঢাকা ঘেরা এইটাকে বলে এনক্লোজার যেরকম যেরকম এইটা হচ্ছে একটা এনক্লোজার এনক্লোজ করা রয়েছে ঠিক আছে এর মধ্যে উটপাখি থাকে এটা এটা উটপাখির ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু এরকম নানা রয়েছে এবং এক একজন আছে এক একজনের পোস্টিং এ আপনার যেরকম কোথায় পোস্টিং আমার ওনার জেব্রায় পোস্টিং আপনার পোস্টিং কিসে সিমপাঞ্জিতে পোস্টিং আছেন আপনি কোথায় পোস্টিং এ আছেন অস্ট্রিচ অর্থাৎ আপনি উটপাখিতে পোস্টিং আছেন বল আপনি কোথায় পোস্টিং এ আছেন আমি আছি মাউস ডিয়ার মাউসে আচ্ছা আপনি কোথায় পোস্টিং এ আছেন আমি হিপো আছি হিপো মানে জলহস্তি দিদি আপনি কোথায় পোস্টিং এ আছেন শিম্পাঞ্জিতে পোস্টিংয়ে আছেন আপনি বুঝতে পারছেন আমরা কাদের সাথে কথা বলছি আমরা একদম তৃণমূল স্তরে সেই বনকর্মীদের কর্মীদের সাথে কথা বলছি যারা এক একটা এনক্লোজারে আপনাদের সামনে থাকে এবং যারা সৎভাবে সকালভাবে আসে সন্ধেবেলায় বেরিয়ে যায় এক্ষুনি তারা ভিজিল বাজার ছিল এবং এখন দেখুন ফাঁকা হয়ে গেছে তারা এই আন্দোলনের জন্য তারা এবং এই কথা বলার জন্য এবং বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাঙালির সামনে এসছে বাংলা পক্ষর সাথে এসছে কিন্তু তারা যেদিন জয়েন করেছিল সেদিন বহিরাগত রাকেশ সিং সেদিন মাফিয়া রাকেশ সিং সেদিন কর রাকেশ সিং সেদিন বাংলা বাঙালি শত্রু রাকেশ সিং এবং তার লোকেরা তাদের থ্রেট করেছে যেটা আমাদের এলাকা বলেছিল না আমাদের বাইরে বার করে দিয়েছিল বলুন আমাদের বাইরে বার করে দিয়েছিল তারপরে আমরা তারপরে স্যারদের কাছে যাই ডাইরেক্টরের কাছে যাই তারপরে কথা হয়ে আমাদের তারপরে এখানে কাজ করার জন্য স্যার ব্যবস্থা করে দিয়েছে বলেছিল আমাদের এলাকা হ্যাঁ ভেবে দেখুন আজকে রাকেশ সিং সেকেন্ডকার তাদের মাফিয়া তারা এসে বাঙালিদের বাংলায় বলছে এটা তাদের এলাকা এবং তাদের কাগজপত্র আছে অফিসিয়াল কাগজপত্র আছে এরা কিন্তু হাওয়ায় ভেসে আসেনি এটা কিন্তু দেশওয়ালি ভাই নয় যে ডেকে ডুকে এনে ভাই ভাইরা ভাই করে ঢুকিয়ে নিয়েছে এবং প্রতিটি লোকের দেখুন তাদের প্রতিটি লোকের আই কার্ড রয়েছে প্রতিজনের আই কার্ড রয়েছে প্রতিজনের আই কার্ড রয়েছে ঠিক আছে এবং আই কার্ড সরকারি এটা বন দপ্তর থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটা কোন এজেন্সি থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়নি বন দপ্তর থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদেরকে বাংলার মাটিতে বহিরাগত একজন মাফিয়া রাকেশ সিং বাংলার মাটিতে থ্রেট করছে যে তোদের জয়নিং করতে দেবো না আপনি ভাবতে পারেন এটা অন্য কোন রাজ্যে ভাবতে পারেন অন্য কোন রাজ্যে ভাবতে পারেন যে একজন বাঙালি মাফিয়া বিহারে গিয়ে বিহারের রাজ্য সরকারি কর্মীদের বিহারের জুতে জয়েন করতে দিচ্ছে না থ্রেট করছে এটা কল্পনা করতে পারে এটা কল্পনা করা যায় কল্পনার বাইরে হ্যাঁ আরে কল্পনা করুন তো যে একজন বাঙালি কেউ বিহারীদের পাটনায় চিড়িয়াখানায় জয়েন করতে দেবে না বলে থ্রেট করছে এটা কল্পনীয় একদমই না উল্টোটা এখানে আপনারা ফেস করেছেন একদম এটা কি করে হলো বাঙালি নিজেদের প্রশ্ন করো এই অবস্থাটা তুমি কি করে হতে দিয়েছ এবং এরা এই যে বোন যে নিরাপত্তাহীনতায় ভুগছে এর দায় কি তোমার চুপ থাকাটা নয় এর দায় কি তোমার চুপ থাকাটা নয় কেন আমার বোন নিরাপত্তাহীনতায় ভুগবে কেন বাংলার মাটিতে একটা বাঙালি বোন কারণ গতকাল একজন বহিরাগত গুটকাকর রাকেশ সিং জামিন পেয়েছে বলে সৎভাবে কাজ করা আমার বাঙালি বোন আজকে বাংলার মাটিতে নিরাপত্তাহীনতায় ভুগবে কারণ সে হাওড়া বা হুগলি থেকে সে সে সৎভাবে আয় করে সে বাড়ি খাটে এবং বাড়ি যায় এটা কেন হবে বাংলা পক্ষ এই লড়াইয়ের পাশে রয়েছে ধর্না হয়েছে আজকে সেই ধর্নায় প্রেস এসছে এবং এই ঘটনাটায় এবং দেখে নিন এবং দেখে নিন এই ঘটনাটাই যারা ধর্ণা দিয়েছে তারা আজকে ডেপুটেশন দিতে গেছে আজকে একদমই ডেপুটে তাই আমরা এখানে বৃহত্তর ক্রাউটকে পাচ্ছি না কিন্তু জেনে নিন এটা শুধু এই জিনিসের কথা নয় তাহলে জেনে নিন এই রাকেশ সিং এবং তার পেনা কোন কোন জায়গায় থ্রেট দিয়ে আরও কত বাঙালিকে সন্ত্রস্ত করে রেখেছে প্রতিটি বাঙালির আজকে চোখ খোলার দিন আজকে এটা শুধু একটা লেবারের ঘটনা শুধু চিড়িয়াখানার ঘটনা শুধু এই কজনের ঘটনা তা 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 নয় নয় একদম খুব স্পষ্ট কথা এই খবর এবং তারাও কিন্তু চিন্তিত হচ্ছেন কারণ এরা কিন্তু দেখুন এরা সরকারের যারা বলছে এরা কিন্তু সরকারের না কিন্তু এদের গলা ফলা শুনে তাদের একটু ট্রিকি লাগছে এই হচ্ছে বাস্তবতা বাংলা পক্ষ তাদের পাশে আসছে আগামী দিনে আমরা প্রতিটি লোককে বলবো এই ভিডিও শেয়ার করুন এবং বাংলার প্রতি লোককে জানিয়ে দিন যে বাংলার মাটিতে কোনো জায়গায় রাকেশ সিং বা অন্য কোনো সিং এর ভয়ে কোনো বাঙালি নারী বা বাঙালি কর্মী তার কাজে জয়েন করবে কিনা নাকি তার কাছ থেকে বাড়ি ফেরার সময় নিরাপত্তা নিয়ে চিন্তিত হবে কিনা এই অবস্থা যেন না হয় জয় বাংলা